ইভিলি 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 কথা শুনতে শুনতে আমাদের কান একদম ঝালাফালা হয়ে গেছে এই ফ্রেন্ড বলে যে আমার বন্ধু বিশ হাজার টাকায় ভিত্রি পাইছে এ বলে ইভিলি থেকে দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক করছে এ বলে একশো পার্সেন্ট ডিসকাউন্ট পাইছে তো ইভিলি আসলে কতটুকু সত্যি সেটা নিয়ে কথা বলবো আসলে ইভিলি বর্তমান সময় অনেক জনপ্রিয় একটি কোম্পানি হয়ে উঠছে এই ইভিলে যদি আসলে যদি দুই নম্বর হইতো কিবা চলে যাওয়ার চিন্তা ভাবনা থাকতো তাহলে কিন্তু আপনার এত বড় বড় ব্র্যান্ডিং করানোর ওরা যে পরিমাণ ব্র্যান্ডিং করতেছে এবং কি সমস্ত চেক পোস্টগুলা যেরকম সরকারি পুলিশ চেক পোস্টগুলোতে কিন্তু আপনারা দেখবেন যে ই ইভিলির সাইনবোর্ড ঝুলানো থাকে এবং কি যত সিনেমা নাটক সমস্ত জায়গায় কিন্তু ইভিলি কিন্তু ইনভেস্ট করতেছে তো ভিয়াস এটা যদি এরকম না হয় তাহলে কিন্তু ওরা এত ব্র্যান্ডিং করতো না ওরা গোপনে গোপনে অফার দেওয়া আসলে চলে যাওয়ার চেষ্টা করতো তো ভিওর্স তো ইভিলি থেকে সবাই পাচ্ছে নিচ্ছে কিনতেছে যারা যারা কিনতেছে তারাই কিন্তু অনেক লাভবান হচ্ছে তো ভিও হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ভিউর্স তো আজকে আপনাদের মাঝে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময় সব থেকে জনপ্রিয় একটি কোম্পানি সবাই আমরা জানি ইভেলি তো ইভেলি সম্পর্কে আজকে কথা বলবো এটাতে কীভাবে প্রোডাক্ট কিনতে হয় কিভাবে ক্যাশব্যাক অফারগুলো পাওয়া যায় কিভাবে গিফট কার্ড কিনতে হয় তো ভিউর্স তো আজকে এই ইভেলি কোম্পানির সমস্ত খুঁটিনাটি সম্পর্কে জানবো তো ফিয়ার্স তো আমরা সকলেই জানি যে ইভিলি কোম্পানি বর্তমান সময় সব থেকে ক্যাশব্যাক অফার এবং কি ডিসকাউন্ট অফার দেয় তো ফিওর্স তো এটা নিয়েই আজকে ইভিলি নিয়ে আমরা খুঁটিনাটি কথা বলবো তো কীভাবে এখান থেকে পারচেজ করতে পারেন কীভাবে এখান থেকে কিনে আবার সেল করে প্রফিট করতে পারবেন তো ভিওর্স তো সেটা নিয়েই কথা বলবো তো ভিওস আমি আছি মামুন হোসাইন আপনারা দেখছেন টিউব বাইট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন কারণ আপনাদের সবসময় কি ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো ভিয়াস তো আজকে আমি ইভিলি সম্পর্কে একদম বিস্তারিত যতটুকু পারি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য তো ভিয়াস তো ইভিলি বর্তমান সময়ে সব থেকে একটা জনপ্রিয় একটি কোম্পানি হয়ে এসেছে ইয়াং জেনারেশন এবং কি সবার ক্ষেত্রেই ওরা হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক দেয় এবং কি হানড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো ভি তো আমরা প্রথমেই চলে যাব ইভিলিতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটির একদম স্কিপ করবেন না কারণ এই ভিডিওটির লাস্টে অবশ্যই এই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এই জন্য তো ভি তো এই ইভিলিতে আপনারা প্রথমেই চলে যাবেন ইভিলিতে তো ইভিলিতে যাওয়ার পরে ইভিলিতে যাওয়ার পর দেখেন আপনি কিন্তু দেখেন সমস্ত কিছু সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন তো এখানে আপনি যদি প্রোডাক্টগুলো দেখেন তো আপনি যদি ডিসকাউন্টের প্রোডাক্টগুলো খুঁজতে চান আপনার অ্যাপসে আপনার চলে যাবেন আপনি ক্যাম্পিং তো ক্যাম্পিংসে চলে যাবেন তো এইখানে চলে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে চলে যাবেন যত ডিসকাউন্টের প্রোডাক্টগুলো আছে কিবা আপনার ক্যাশব্যাকের অফারগুলো আছে সব এইখানেই পেয়ে যাবেন তো আপনারা এইখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনি কি কি প্রোডাক্ট আপনি চাচ্ছেন আপনি কি কি প্রোডাক্ট আপনি ক্যাশব্যাকের অফারগুলো আছে এখান থেকে আপনি নিতে পারেন আপনার পছন্দ মতো তো ফিয়ার্স তো এটা অনেকেই জানে না বুঝতে পারে না কিভাবে কীভাবে আমি এইভেলির ডিসকাউন্ট অপার্স্টগুলো পাবো কি বা কীভাবে কিনবো তো এই জন্য আজকে আমার এই ভিডিওটি করা অবশ্যই এই এটা অনেকে জানে কিভাবে কিনতে হয় কিভাবে কিনতে হয় না তো তাদের জন্য অবশ্যই ভিডিও না যারা এইভেলিতে অনেক ভালো আগে থেকে কেনা বেচা করে কিবা আগে থেকে পারচেস করে তো তাদের জন্য এই ভিডিও নিয়ে যারা একদমই নতুন আমি ভেক্সি বেসিক কিছু আজকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ফিয়ার্স্ট আপনারা এই যে ইভিলি সফটওয়্যার চলে যাবেন ইভিলি সফটওয়্যার চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পিংয়ে চলে যাবেন তো এখানে আপনার যে সমস্ত অফারগুলো আছে সব এখানে পেয়ে যাবেন তো আপনার এখানে ঢুকে যাবেন তো এখানে ঢুকে যাওয়ার পরে আপনারা এখানে কিন্তু ইন্টারফেসটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে ওরা নিত্য নতুন যে সমস্ত ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেয় সব এটার ভিতরে দেয় ক্যাম্পিংয়ের ভিতরেই দেয় তো আপনার ওরা যারা যারা নতুন নতুন প্রোডাক্ট দেয় এখানে কিন্তু আপলোড করে দেয় ওরা নতুন নতুন প্রোডাক্টগুলো আপলোড করে দেয় এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে আপনার পনেরো পার্সেন্ট ক্যাশব্যাক এবং কি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টটার উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এবং কি ফিফটি পার্সেন্ট ক্যাশব্যাক তো ফি তো আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে বিশাল একটা সার পেতেছেন তো এখান থেকে যদি আপনি এই প্রোডাক্টটা যদি আপনি ক্রয় করেন তো ক্রয় করার পরে আপনি এটা যদি বিক্রি করেও দেন তাহলে আপনার এখান থেকে মিনিমাম আট দশ হাজার টাকা প্রফিট করা সম্ভব তো ফি তো এটা অনেকেই করতেছে এটা আমার অনেকেই অনেক ফ্রেন্ডরা করতেছে এখান থেকে আমিও টুকটাক কিছু কেনা হয়েছে তো ফি তো অনেকেই মনে করে যে এই ফেলি অবশ্য অনেক কি আসলে সত্যি কিনা মিথ্যা কিবা বা টাকা মেরে দেওয়া চলে যাবে কি না তো এটা নিয়ে আজকে আমার এই ভিডিওটি করা তো ভিওস তো এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা কারণ এটা এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা এখানে কোটি কোটি টাকার বিজনেস ওরা করতেছে এটা ওরা মার্কেটটা ধরতেছে এখানে আরও অনেক কিছু আছে যেটা আসলে বলা যায় বলা যায় না আসলে ভিডিও ভিডিওর ক্ষেত্রে তো ফিয়াস আপনি কিন্তু দেখতেই পারছেন এখানে দেখতে পাচ্ছি যে ওভেন আছে এখানে তো এই ওভেনটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এবং কি পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক এখান থেকে আপনি অনেক কিছু অর্ডার করতে পারেন এখান থেকে আপনি গাড়ি অর্ডার করতে পারেন আপনি আস্তে আস্তে আপনার পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনি খুঁজেন তো আপনি এখান থেকে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে দেখবেন যে আপনার কোন প্রোডাক্টটা দরকার এবং কি কোন প্রোডাক্টটাতে ক্যাশব্যাক বেশি দিচ্ছে এবং কি ডিসকাউন্ট বেশি দিচ্ছে তো ফিওস তো আপনি ওই প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করবেন এখান থেকে যদি আপনি এই ফ্যান যদি ক্রয় করেন আপনি এই ফ্যানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে এখানে চলে যাবেন তো এইখানে চলে যাওয়ার পর আপনি এইখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে সমস্ত কিছু এখানে কিন্তু ফ্যানগুলো দেওয়া আছে এই ফ্যানটির দাম ছিল আপনার মার্কেট প্রাইস দুই হাজার টাকা এটা ডিসকাউন্ট দেওয়ার পরে সতেরোশো টাকা হয়েছে তো এই সতেরোশো টাকার পরে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাশব্যাক পাবে আপনি যদি সতেরোশো টাকার যদি পেমেন্ট করেন সতেরোশো টাকার থেকে আপনার অর্ধেক ওরা আপর ক্যাশব্যাক করে দিবে তো ক্যাশব্যাকটা আপনার অর্ডার করার এক সপ্তাহের ভিতরে চলে আসবে তিন চার দিনের ভিতরে চলে আসবে তো আমি এভাবেই পাইছি তো আপনারা এইভাবেই আপনারা নিতে পারেন তো ভিয়ার্স আপনার যে প্রোডাক্টগুলো আপনারা ক্রয় করবেন তো ক্রয় করার সাথে সাথে আপনার ওইখানে কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কত দিনের ভিতরে আপনাকে ডেলিভারি করবে তো ভিয়ার্স তো অনেক সময় অনেক দেরি হয় অনেক সময় একটু তাড়াতাড়ি হয়ে যায় তো ওদের প্রোডাক্টটা যদি একটু কম থাকে তাহলে খুব তাড়াতাড়ি একটু লেট হয় যদি আর যদি প্রোডাক্টগুলো থাকে ওদের ইসে রিজার্ভে যদি থাকে তাহলে খুব সহজেই ওরা তাড়াতাড়ি প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে তো ফিয়াস এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সমস্ত প্রোডাক্টগুলো আমি কিন্তু এখানে দেখাচ্ছি কীভাবে আপনার প্রোডাক্টগুলো আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনি চুজ করবেন তো দেখেন এখান থেকে আপনার যেটা আপনার জিনিস জিনিসটা দরকার এবং কি আপনি এখান থেকে যে জিনিসটা দরকার না দেখা যায় এটা একশো পার্সেন্ট ক্যাশব্যাক আপনি পাবেন তো আপনি সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনি কিনতে পারেন সেই প্রোডাক্টগুলো কিনে যদি আপনি যদি সেল করে দেন তাহলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আপনি যদি এখান থেকে যদি আপনার ধরেন যদি ধরেন এখান থেকে ধরেন আপনি দশটা মান্টিফ্লাক কিনলেন এখানে দেখা যাচ্ছে আপনার সত্তর পার্সেন্ট ক্যাশব্যাক আছে এখানে দেখতে পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট ক্যাশব্যাক আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে মান্টিফ্লাক অর্ডার করছি আমি একটা অর্ডার করছি কারণ আমি বেশি করিনি আমি এখান থেকে টুকটাক অর্ডার করি আমি তেমন অর্ডার করি না কারণ আমার একটু ক্যাশে একটু সমস্যা আছে তো এই জন্য আর কি তো এখান থেকে আপনি চাইলে এখানে যদি দশটা মাল্টিফ্লার অর্ডার করেন দশটা মাল্টিফ্লার অর্ডার করার পরে যদি আপনি কোনো একটা দোকানও দিয়ে দেন কি বা আপনার আত্মস্বজনকেও দেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি প্রফিট করতে পারবেন আপনার সত্তর পার্সেন্ট ক্যাশব্যাক আপনি কিন্তু প্রায় পাঁচশো টাকার মতো পাঁচশো টাকার মতো সাড়ে চারশো টাকার মতো কিন্তু আপনি ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন তো ফিওস এটা কিন্তু খুব একটা জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন হয়ে উঠছে এই ভিলি কোম্পানি তো এখান থেকে আমার অনেক ফ্রেন্ডরা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারছে যার একদম দশ হাজার টাকা নিয়ে শুরু করছে এরকম ফ্রেন্ড আছে যারা এক এখন এক থেকে দুই লাখ টাকার অলরেডি ওদের আপনার অ্যাকাউন্টে চলে অ্যাকাউন্টে আসে ইভিলি অ্যাকাউন্টে আছে। তো ফিয়াস তো এখন এই এই বর্তমান এই আপনারা যারা যারা প্রথমেই আগে ইনকাম করতে পারবেন তাদের কি আর কি বেশি ভালো হবে তো আস্তে আস্তে কিন্তু ডিসকাউন্টের মাত্রাটা এবং কি ক্যাশব্যাকের মাত্রাটা ওরা অনেক কমই দিছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এইখান থেকে আমি কিছু প্রোডাক্ট পছন্দের আমি প্রোডাক্ট আমি আপনারকে দেখাচ্ছি তো যেমন ধরুন আমি এখান থেকে একটি একটা মোবাইল অর্ডার করা হয়েছে আমার এই কিছু আগে তো সেটা আমি আপনার দেখাচ্ছি তো আপনারা যদি এই দেখেন এই যে এই মোবাইলটা এই মোবাইলটা যদি আপনারা যদি অর্ডার করে দেন এই মোবাইলটা যদি আপনারা অর্ডার করেন এই মোবাইলটা অর্ডার করলে কিন্তু এই মোবাইলটা যদি আপনারা অর্ডার করেন একশো তিরিশ পারসেন্ট ক্যাশব্যাক মানে মাথা নষ্ট করার অফার তো এখানে আপনারা চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে আবার এইখানে চলে যাবেন তো এইখানে চলে যাওয়ার পরে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন এক একটা প্রোডাক্টে একশো তিরিশ পার্সেন্ট ক্যাশব্যাক ফোনটির দাম আছে পনেরোশো পঁচাত্তর টাকা যদি আপনি এটা যদি ক্রয় করেন একশো তার মানে একটা ফোনও পাবেন অল অলমোস্ট আঠারোশো টাকাও পাবেন আঠারোশো টাকাও আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এই ডিসকাউন্টের টাকাটাতেই কিন্তু আপনার অন্য কোনো প্রোডাক্ট কিনতে হবে তো ভিয়ার্স আমি কিন্তু সম্পূর্ণ জিনিসটাই কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনি যেই টাকাটা ক্যাশব্যাক আসবে সেই টাকাটার উপরে কিন্তু আপনি কোনো ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে পারবেন না ইভিলির আমি সম্পূর্ণ কিন্তু খুঁটিনাটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি তো আপনারা যে ক্যাশব্যাকের অফ টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে সেটাতে কিন্তু আপনার কিন্তু আপনার যে সমস্ত ডিসকাউন্ট ক্যাশব্যাক অফারের প্রোডাক্ট এগুলি কিন্তু কিনতে পারবেন না আপনার অন্য কোনো প্রোডাক্ট কিনতে হবে এবং কি ওইখান থেকে দেখা যায় আবার অনেক সময় যে আপনি যে প্রোডাক্টটা কিনবেন ধরেন আপনি দশ হাজার টাকা একটা প্রোডাক্ট কিনবেন কিন্তু ওইখানে দশ হাজার টাকার প্রোডাক্ট কেনার সাথে সাথে আপনাকে কিন্তু ওইখান থেকে ডিসকাউন্টের টাকা যদি আপনি সিক্সটি পার্সেন্ট দিতে পারবেন এবং কি আর ফর্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে আবার ক্যাশ দিতে হবে আপনার ইয়ের থেকে আপনি বিকাশ থেকে পেমেন্ট করেন কিংবা যেখান থেকে পেমেন্ট করেন না কেন ওইখান থেকে কিন্তু আপনার ক্যাশব্যাকের আপনার ক্যাশব্যাকের সিক্সটি পার্সেন্ট দিতে হবে আর আপনার নগদ আপনার মনে করেন যে আপনার ফর্টি পার্সেন্ট টাকা মানে আপনার পকেট থেকে দিতে হবে তো তো এভাবেই আপনার কিন্তু খুব সহজেই কিন্তু ইভেলি থেকে আপনারা ইনকাম করতে পারেন ইভেলি আসলে সত্যিকারই বলতে গিয়ে ওরা মার্কেটটা ধরার চেষ্টা করতেছে আর এখান থেকে অন্য অন্য ওদের অনেক ওদের বিজনেস প্ল্যানটা অবশ্য অনেক বড় হয়ে উঠতেছে তো এই জন্যে ইভিলি ভয় পাওয়ার কিছু নেই তবে যারা প্রথমে আপনারা ইনভেস্ট করবেন তারা অল্প টাকায় ইনভেস্ট করবেন কারণ প্রথম প্রথম নিজের একটা ভয় লাগে কারণ অনেক সময় দেখা যায় আপনার কাছে টাকা আছে বিশ হাজার টাকা আপনি বিশ হাজার টাকা থেকে কিছু প্রোডাক্ট কিনলেন কিন্তু প্রোডাক্ট দিতে আপনার অনেক সময় লাগতেছে তো তখন কিন্তু আপনার কিন্তু নিজের কাছে কিন্তু অনেক খারাপ লাগবে তো ফিয়ার্স আপনারা আমার আমি যত যতটুকু বলতে চাচ্ছি আমার রিকোয়েস্টে অবশ্যই আপনারা ইভিলের থেকে কিছু কিছু প্রোডাক্ট কিনে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনে যদি বিক্রয়ক্রমে সেল করে দেন তাহলেও কিন্তু আপনি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার প্রফিট করতে পারবেন তো ফিয়ার্স তো ইভিলির আমি আরও কিছু 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 ইয়া দেখাচ্ছি আপনার কি যেরকম এখান থেকে আপনি গিফট কার্ড কিনতে পারেন তো এখান থেকে দেখেন আপনি যদি এখান থেকে গিফট কার্ড কিনেন দশ হাজার টাকার গিফট কার্ড পাঁচ হাজার টাকার গিফট কার্ড এখান থেকে যদি আপনি গিফট কার্ডগুলো কিনে রাখেন তো এই গিফট কার্ডের কিন্তু অনেক ভালো ভালো অফার দেয় এই গিফট কার্ডের জন্য অনেক ভালো ভালো অফার পাওয়া যায় খুব কম দামে আপনার প্রোডাক্ট কিনা যায় তো ফিয়ার তো এখানে আপনি যে দেখতেই পাচ্ছেন এই যে তারপর আপনার চলে যাবেন এই যে নিউজ ফিডে নিউজ ফিডে চলে যাবেন তো এই নিউজ ফিডে যদি আপনি চলে যান তো এখানে দেখতে পারবেন যারা যারা প্রোডাক্ট কিনে প্রোডাক্টের রিভিউ দেয় এখানে যে এই প্রোডাক্টটা কেমন হলো এই প্রোডাক্টটা কিনে কি কতদিনের ভিতরে ডেলিভারি পেলো এখানে সমস্ত সবাই কিন্তু কমেন্ট করে দেয় যে এখানে দেখতেই পারছেন কিন্তু অনেকেই কিন্তু এখানে কিন্তু কমেন্টস করে দেয় থ্যাঙ্কস ইভিলি তো এখানে সবাই আমি দেখছি সবাই খুব ভালো ভালো ইয়া দিচ্ছে ওখানে খুব ভালো ভালো কমেন্ট করতেছে ওদের যে সাইডে সবাই ও ইভিলির ইয়া পেয়ে সবাই অনেক খুশি এখান থেকে যে অনেকে তেল কিনছে তো এখান থেকে তেল কিনা অনেকেই ও সব সবাই প্রোডাক্ট কিনে এখান থেকে ভালো ভালো একটা একটা সারে এখান থেকে কিনতে পারতেছে তো অভিয়াস তো আপনারা চাইলে এখান থেকে আপনারা দেখতেও পারেন যে আপনার আপনার এই ইভিলির কতটুকু ওরা ভালো সার্ভিস দিতেছে আপনারা চাইলে এখান থেকেও দেখতে পারবেন এখানে চলে যাই আপনারা দেখতে পারেন যে এখানে কতটুকু ভালো ভালো সার্ভিস এখন দেখাবো কীভাবে আপনি এখান থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তারপর আমি দেখাবো কীভাবে এখান থেকে অ্যাকাউন্ট খুলতে হয় আমি সেটাও দেখাই দেবো এই জন্য অবশ্যই আমি ভিডিওটি অনেক ছোটো করতে চাচ্ছি এই জন্য আর কি ভিডিওটা বেশি বড়ো করবো না তো ফিয়াস আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিন্তু লাস্টে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আপনারা দেখতে পারবেন না আর আমি এখান থেকে এখন দেখাবো কীভাবে আপনার এখান থেকে ওয়ার্ডার করতে হয় তো ফিয়াজ যেরকম ধরেন আপনি যদি এখান থেকে আমি দেখাচ্ছি আমি এখান থেকে আমি আসলে আমি একটা পছন্দের একটা প্রোডাক্ট আমি খুঁজতেছি আপনার এখান থেকে কিন্তু অনেক ভালো ভালো অফারের প্রোডাক্ট পাবেন আপনার একদম এ টু জেড খুঁজবেন এখান থেকে খুঁজে খুঁজে নিতে হবে যেরকম দেখেন এখানে কিন্তু ওই যে এই ফ্রিজের উপরে আপনার পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং কি পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাকের একটা অফার চলতেছে তো এই যে আমি আপনাদের যেই ফোনটার কথা বলছিলাম সেটা হলো যে এই ফোনটি এই ফোনটি আমি নিজে অর্ডার দেওয়া হয়েছে আমার এই ফোনটি আমি নিজে অর্ডার দিছি তো এই ফোনটি অর্ডার দিয়েছি এখানে যে চলে যায় এখান থেকে আমি অর্ডার দিচ্ছি এই ফোনটার দেখেন মার্কেট প্রাইস পঁচিশ হাজার নয়শো কত আমাকে এখান থেকে আমি কারে পেমেন্ট করার কারণে আমাকে দুই হাজার টাকা ক্যাশব্যাক দিছে এবং কী দুই হাজার টাকা ক্যাশব্যাক দিছে আর আমি ছাব্বিশ হাজার টাকা আমি চব্বিশ হাজার টাকা পেমেন্ট করছি দুই হাজার টাকা ক্যাশব্যাক দিয়েছে টোটাল ছাব্বিশ হাজার টাকা এই ছাব্বিশ হাজার দিয়ে ফোনটা আমি ইয়া করছি তো এটা এটা হলো আসলে এটা এটা হলো আপনার প্রিমিয়াম এটা হলো ওয়ার্ডার হলো প্রিমিয়াম ওয়ার্ডার তো প্রিমিয়ামে যদি আপনি অর্ডার করেন তাহলে আপনার প্রোডাক্টটা খুব সহজে খুব তাড়াতাড়ি চলে আসবে আপনার হাতে তো ফিয়ার্স এই ফোনটা খুব ভালো এই ফোনটা আমার ইচ্ছা আছে যে এই ফোনটা যদি আমি নেই অবশ্যই আমি ফোনটা নেওয়ার পর আমি ফোনটা সেল করে দেবো এই জন্যে আমার এই ফোনটা নেওয়া আমার এখানে কিছু টাকা প্রফিট হবে ইনশাল্লাহ তো ফিয়ার্স এখান থেকে আপনি কিন্তু অনেক পছন্দের প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন এই যে এখান থেকে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যদি আপনারা করতে চান অবশ্যই এই ভিডিওটি দেখে কিন্তু আপনার অনেকটা মোটামুটি যারা না জানেন তারা কিন্তু এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ভিয়ার্স এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এখন আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন আমি সেটাই দেখাবো তো যেমন ধরেন আপনি এখান থেকে যদি আমি আমার একটা পছন্দের প্রোডাক্ট খুঁজতেছি তো এটা আপনাদেরকে অর্ডার করে আমি দেখাবো তো ভিয়ার্স তো আপনারা যদি ধরেন এই ফোনটি আচ্ছা আপনি যদি ধরেন এই রাউটার এটা নাই এই যেহেতু এটা নাই তাহলে আচ্ছা যেমন ধরেন আপনার এই যে এই রাউটারটি এই যে এই রাউটারটিতে আপনি এখানে চলে যাবেন এটাতে কিন্তু আপনার একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশব্যাক তো আপনি এটা যদি কেনেন এখান থেকে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এটা যদি আপনি প্রোডাক্টটা সেল করে দেন ক্যাশব্যাকের জন্য কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ফিয়ার্স এখান থেকে কিন্তু একটু বুড্ডি খানা চলতে হবে অবশ্যই তো আপনারা এখানে চলে যাবেন তো আমি এটা এখন অর্ডার করে দেখাবেন কীভাবে আপনারা অর্ডার করবেন তো ফিয়াস এটা অর্ডার করার পরে এখান থেকে আমি চলে আসছি কিন্তু ওটার ভিতরে ওটার ভিতরে চলে আসার পর কিন্তু এখানে চলে যাবেন তো এটার ভিতরে চলে যাবেন তো এটার ভিতরে চলে যাওয়ার পর কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন তো এখানে প্রোডাক্টগুলো চাওয়ার পরে আপনি এখানে এই যে প্রোডাক্টটা আপনি চাপ দিবেন এখানে চাপ এখানে আপনি চাপ দিলেন আচ্ছা এই প্রোডাক্টে গেলাম তো এই প্রোডাক্টে চলে যাওয়ার পরে এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এখানে চলে যাবেন আপনি বাইরে থেকে বাই ইয়ে করতে পারতেন তো এইখানে বাইরে চলে যাবেন তারপরে চেক আউট আপনি এটা চেক করতে বলতে আপনি কীভাবে অর্ডার করবেন আপনার অ্যাড্রেসটা দিতে হবে তো বিহার তো এখানে অ্যাড্রেসটা যেহেতু আমার অ্যাকাউন্ট খোলার সময় আমি আমি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাড্রেস দিয়ে রেখেছি আমার ইসের তো আমি সেই অ্যাড্রেসে আমি চাপ দিয়ে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এই যেখানে দেখতে পাচ্ছেন তো এইখানে আমার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে এইখানে এই যে আমার অ্যাড্রেসটা দেওয়া আছে তো এইখানে আমার অ্যাড্রেসটা দেওয়ার কারণে কিন্তু আমার এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে তো এই জন্য আমার অ্যাড্রেসটা নিয়ে নিশে এখন আমি এটাতে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু ওটা ওয়ার্ডার হয়ে গেল এটা অর্ডার হয়ে গেলো তো ভিয়ার্স তো এটা এখন যেহেতু অর্ডার হয়ে গেছে তাহলে কিন্তু আমার মেসেজ চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজ কিন্তু চলে আসছে আমার স্ক্রিনে শো করতে মেসেজটি এখন মেসেজ শো করতেছে তো ভিয়ার্স আমি যেটা এখন অর্ডার করলাম আমি কিন্তু এখানে কোনো পেমেন্ট করি নাই তো আমি এখানে কোনো পেমেন্ট করি নাই তো এইটা হলো আমি অর্ডার করার পরে আমার বাহাত্তর ঘন্টা সময় দেয় তো এই বাহাত্তর ঘন্টার মধ্যেই যদি আমি পেমেন্ট করি তাহলে এই যে আপনি এখানে চলে যাবেন এই যে এইখানে চলে যাবেন এখানে পেমেন্টে চলে যাবেন তো এখানে পেমেন্টটা চলে যাওয়ার পরে আপনি কি বিকাশে পেমেন্ট করতে চান বা আপনার ইভিএমি দিয়ে কি আপনার ব্যালেন্স আছে কি বা আপনি কোনো কার্ডেই করতে চান তো আপনি যেখানে করতে চান না কেন আপনি সেইখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারবেন আপনি এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কার্ড নাম্বার বিকাশ নাম্বারটা দিলেই আপনার হয়ে যাবে তো ফিরস তো আপনি যদি এখানে বিকাশ তো অর্ডার করেন আমি কিন্তু এখন কিন্তু আমি অর্ডারটা আমি আমি এখন অর্ডার করছি বাট আমি কোনো পেমেন্ট করি নাই তো পেমেন্ট করার সিস্টেম রইলো আপনাকে অর্ডার করার সাথে সাথে আপনাকে বাহাত্তর ঘন্টা সময় দিবে। তো এই বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি পেমেন্ট করেন তাহলেই কিন্তু আপনার হয়ে যাবে আপনি যদি একদিন দুই দিন পরেও পেমেন্ট করেন তাহলেও সমস্যা না আপনি একদিন পরে পেমেন্ট করতে পারবেন বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট করলেও হয় দেখা যাচ্ছে আপনি এখন এক হাজার টাকা পেমেন্ট করলেন বাকিটা আপনি পরে করলেন গতকালকে করলেন কিবা পরশু দিন করলাম যখনই করলেন না যখনই করবেন তখনই কিন্তু আপনার এখান থেকে পেমেন্টটা করতে পারবেন তো বাহাত্তর ঘন্টার ভিতরে আপনি পেমেন্ট করলেই কিন্তু আপনার জিনিসটা চলে যাবে তাদের কাছে তারপরে এখানে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কত দিনের ভিতরে আপনি আপনার প্রোডাক্টটা কত দিনের ভিতরে আপনাকে দিবে এখানে কিন্তু আপনি অর্ডার করার সাথে সাথে কিন্তু আপনি এখানে লেখাই দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টটা কত দিনের ভিতরে আপনার কাছে হাতে পৌঁছাবে তো আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনার ডে ডেলিভারি ইয়ারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে সাত দিন থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পেয়ে যাবেন তো ফিয়াস আপনি কিন্তু এখানে খুব ইয়ে করে দেখতেই পাচ্ছেন এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার প্রোডাক্টটা কতদিনের ভিতরে আপনার কাছে চলে আসবে অনেক সময় একটু দেরি হয় অনেক সময় আগেও চলে আসে ওদের কাছে যদি প্রোডাক্ট কম থাকে তাহলে একটু দেরি হয় আর না হলে আপনি একটু আগে চলে আসবে বরাবর কিছু প্রিমিয়াম কিছু অর্ডার আছে প্রিমিয়াম প্রোডাক্ট থাকে ওগুলি আপনাকে খুব তাড়াতাড়ি দেওয়া দেবে তো ভিওস তো সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আপনার কাছে খুঁটিনাটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম আপনি কীভাবে অর্ডার করবেন খুব সহজে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এখানে আমি আপনাকে আবু একটু দেখাচ্ছি তো আপনার এখানে চলে যাবেন এখানে দেখা যাচ্ছে আপনার এই প্রোডাক্টটা ভালো লাগলো আপনি প্রোডাক্টটা চলে যাবেন তো প্রোডাক্টটা চলে যাওয়ার পর আপনারা এই প্রোডাক্টটা চলে যাওয়ার পরে আবার ওই 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 প্রোডাক্টটা চলে আসবেন তো প্রোডাক্টটা চলে আসার পর আপনি এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা দেওয়ার পরে কিন্তু আপনি এখানে বাই করতে পারবেন তো বাই করার পরে কিন্তু তো বাই করার পরে কিন্তু এখান থেকে চেক আউট দিতে পারবেন আপনি যে প্রোডাক্টটা দেখতেছেন যে প্রোডাক্টটা দেখতেছেন আপনি যে এখানে এ প্রোডাক্ট দেখতেছেন আপনি এখানে ইয়া করে দেবেন বাই লিখে দিন বাই করে দেওয়ার পর চেক আউট দিয়ে দেবেন আউট দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটা আছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার যে অ্যাড্রেসটা আছে এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে যেহেতু আপনি এইখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে পাবলিশড করে দেবেন এইখানে অর্ডারটা দিয়ে দেবেন অর্ডারটা দিলেই কিন্তু অর্ডারটা হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা মেসেজ চলে আসবে তো ভিওর্স তো ভিডিওটি বড় করবো না কারণ ভিডিওটি এমনি অনেক বড় হয়ে গেছে অবশ্যই এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন তো এখন আমি দেখাবো কীভাবে মেসেজটি কিন্তু চলে আসছে অর্ডার করার সাথে সাথে আপনারা এইভাবে কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন তো সেটাই আপনাকে দেখাবো তো ভিওয়ার্স তো এটা অ্যাকাউন্টটা খুলতে হলে আপনার খুবই সহজ আপনি আর এটা কিন্তু আপনার অবশ্যই আমি যেটা লাস্টে আমি বলতে বলছিলাম যে লাস্ট কথা বলবো সেটা এটা হলো আপনারা অবশ্যই কিন্তু আপনাদের অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে যে ইভিলি অ্যাপ্লিকেশনটা আছে অবশ্যই আপনারা কিন্তু ইভিলি অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন প্লে স্টোরে যে আপনারা যদি লেখেন যে ইভিলি তাহলে ইভিলি কিন্তু আপনারা কিন্তু এখানে চলে আসবে আপনি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনারা লিখবেন ইভিলি যে লেগে আছে ইভেলি এই যে ইভেলিতে চলে যাবেন তো ইভেলিতে চলে যাওয়ার পরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু ইয়া করে নেবেন তো আপনার সব সফটওয়্যারটাই সবসময় কিন্তু আপডেট দিয়ে রাখবেন তো আমি কিন্তু সফটওয়্যারটাই আমি আপডেট দিতেছি তো ভিহার্স আপনি দেখতে পাচ্ছেন তো আপনারা অফিস আপনারা অফিসিয়াল ইভিলি সফটওয়্যারটি ইউজ করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে ওয়ার্ডার করতে পারবেন অনেকেই আবার গুগল থেকে দেখে ওদের ওয়েবসাইটে ঢুকে অপার্টগুলো দেখে কিবা বা করার চেষ্টা করে তো ভিয়ার্স তো আপনার অফিসিয়াল যেই অ্যাপ্লিকেশনের নামই নেবেন আপডেট দিয়ে রাখবেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে অর্ডার করার জন্য এবং কি খুব সহজে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেওয়ার পরেই কিন্তু আপনাদের এখানে একটা দেখেছি এই যে আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন এই যে এটা আমার অ্যাকাউন্ট আর দেখেন আমি কী কী প্রোডাক্ট অর্ডার করছি দেখেন এখানে কিন্তু আমি বেশ কয়েকটা প্রোডাক্ট আমি অর্ডার দেওয়া রাখছি গতকাল কিংবা পরশু আমি অর্ডার দেওয়া রাখছি তো এখান থেকে আমি পেমেন্ট করি না তো আমি আজকে আমি কিছু পেমেন্ট করবো তো আজকে কিছু পেমেন্ট করার পরেই আমার ইয়াটা হয়ে যাবে তো সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে তারপরের থেকে কিন্তু আমার মোটামুটি দশ থেকে পনেরো কিংবা বিশ কিংবা এক মাস কিংবা দেড় মাসের মধ্যে আমার প্রোডাক্ট চলে আসবে কারণ এক এক প্রোডাক্ট এক একভাবে আসে যেগুলি ছোটো ছোটো প্রোডাক্টগুলো একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে বড়ো প্রোডাক্টগুলো একটু দেরি হয় তো এখান থেকে কিন্তু আপনি অর্ডারগুলো নিতে করতে পারেন তো তো আপনারা আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করার সাথে সাথেই কিন্তু ওখানে চাইবে খুব সহজ এটা অ্যাকাউন্টটা খোলো খুব সহজ ওখানে আপনার ইউজার নেমটা চাইবে আর পাসওয়ার্ডটা চাইবে তো আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন আপনার নাম যেটা নাম দিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আর পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু আপনার পাসওয়ার্ডেতে অ্যাট দ্য রেট ইউজ করবেন পাসওয়ার্ডে যদি আপনার অ্যাট দ্য রেট ইউজ না করেন আপনার পাসওয়ার্ডে যদি অ্যাট দ্য রেট ইউজ না করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু নেবে না খুব সহজেই তো ভিওর্স তো এখন আপনাকে দেখাবো এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো অ্যাকাউন্টে যে এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পরে কিন্তু আপনারা খালি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ড অ্যাট দ্য রেট দেবেন কিংবা অন্য কোনো একটা ইয়া না দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডের যে ইয়া যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু নেবে না ওরা তো অ্যাট দা রেট ইয়ে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে আপনার এটা হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে তো আপনাদের যে যেটা যে আপনার যদি পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান পরবর্তীতে তো এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন এখান থেকে আপনার পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন তারপর এইখান থেকে কিন্তু যে আপনার ইনফরমেশনগুলো আছে আপনি ইনফরমেশনগুলো যে আপনার বাসার নাম্বার এইসব হোল্ডিং নাম্বার টম্বার এগুলো সব এখানে দিয়ে দেবেন এখানে চাইলে আপনার ভাষাটা আপনি পরিবর্তন করতে পারেন কোন ভাষা বাংলা ভাষা ইউজ করতে পারবেন কীভাবে ইংলিশ ভাষা ইউজ করতে পারবেন তো তো এই যে আমি এখান থেকে আপনাদেরকে এখন দেখাবো কীভাবে আপনাদের ইয়া বাসার হোল্ডিং নাম্বারগুলো দেবেন সেটাই দেখাবো হবে কীভাবে আপনাদের ইয়াগুলো দেবেন তো সেটাই আমি এখানে দেখাচ্ছি তো আপনারা এইখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর দেখ এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছেন আমার নাম্বার দেওয়া আছে এবং কি আপনার মেল অ্যাড্রেসটাও দেওয়া আছে তো আপনারা এই যে এখানে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড্রেস আপনি দেখতেই পাচ্ছেন তো অ্যাড্রেসে আপনারা এডিট করে দেবেন এডিট করে দিয়ে কিন্তু আপনার বাসার নাম্বারটা আপনার ইয়াটা আটা কিন্তু আপনারা খুব সুন্দর মতো দিয়ে দিতে পারেন একদম সেট করে দিতে পারেন তো ফিওস তো খুব সহজেই কিন্তু আপনারা বাসার নাম্বারগুলো এখানে বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অর্ডার করার সময় কোনো আর বাসার নাম্বার দেওয়া দেওয়া লাগবে না ওইখান থেকে খালি ক্লিক করেই খালি ওইখানে অ্যালাউ করে দিলেই কিন্তু আপনাদের এখানে ইয়াটা নিয়ে হয়ে নেবে আর বাসার নাম্বার দিতে হবে না আর তো দিতে পারেন এখানে যদি অ্যাড্রেসটা দিয়ে রাখেন তো এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে তো এখানে যে আপনার ফোন নম্বরটা দিচ্ছেন এখানে আপনার ফোন নম্বরটা দিচ্ছেন তারপর এখানে আপনার এখানে আপনার মেইল অ্যাড্রেসটাও আপনি দিয়ে দিস তো তো এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটাও দিয়ে দিছি আমার ফোন নাম্বারটা দিয়ে দিছি তো এখান থেকে কিন্তু আপনি অ্যাডিট করে আপনার নাম ইয়া মেইল অ্যাড্রেসটা চেঞ্জ করতেও পারেন তা আবার এখান থেকেও আবার চাইলে আপনার নামটাও আপনি চেঞ্জ করতে পারেন এখানে চাইলে আপনার নামটাও চেঞ্জ করতে পারবেন তো ফিয়ার্স তো খুব সহজেই কিন্তু আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন এবং কি আপনার আমি তো বললামই জাস্টাল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে এখান থেকে খালে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু আপনার হয়ে যাবে তারপর এখান থেকে কিন্তু আপনারা গুসায় নিতে পারেন তো ফিয়ার্স তো আমরা দেখতে পাচ্ছি আপনার কী কী ওয়ার্ডার আসে এখান থেকে কিন্তু আপনি অর্ডার করে নিতে পারেন এখান থেকে অর্ডার করে নিতে পারেন আমার এখানে কিন্তু ওয়ার্ডারগুলো আমি এখন কিন্তু ওয়ার্ডারগুলো দেখাচ্ছি আমি কী কী ওয়ার্ডার করছি গত দুই তিন দিনে তো ফি তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তার নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে চ্যানেলে ভিডিও দেখার সময় আপনি নিচে চ্যানেলে চলে যাবেন এই যে চ্যানেলটি শো এই যে টিউব বাইট তো এখানে চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর আপনি চ্যানেলে চলে যাবেন চ্যানেলে চলে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে তো আপনি সাবস্ক্রাইব করে দেবেন এখানে সাবস্ক্রাইব করে দিলে আপনার নতুন ভিডিও পে নতুন ভিডিও দিলেই আপনার কাছে সবার আগে চলে যাবে এখানে সাবস্ক্রাইব চাপ দিয়ে দিবেন সাবস্ক্রাইব চাপ দেওয়ার পরে এখানে পাশে থাকা যে বেলাইকনটি দেখতেছেন আসেন বেলাইকনে প্রেস করে দিবেন বেল আইকনে প্রেস করে দিয়ে অলে চাপ দিয়ে দিবেন অল চাপ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে তো ভিওর তারপরে এখানে নতুন যে ভিডিওটি দেখবেন এখানে ভিডিওটি কেমন হলো সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন কমেন্ট মুখে চলে যায় কমেন্ট কমেন্ট চলে যায় এখানে লিখতে পারেন নাইস ভিডিও কিংবা গুড ভিডিও তো ফিহার্স তো এই যে এখন আমি আমার ব্যালেন্সটা দেখাচ্ছি আমার ব্যালেন্সটা আপনাদেরকে আপনি চাইলে কিন্তু এখান থেকে কিন্তু ব্যালেন্সটা আপনি দেখে নিতে পারেন এখানে সেটা আপনার ব্যালেন্সটা আপনি দেখে নিতে পারেন আপনার ব্যালেন্সে কত আছে আপনার ডিসকাউন্ট ব্যালেন্স বা আপনার ক্যাশব্যাক ব্যালেন্স কত আছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন চাপ দিলেই কিন্তু বিকাশের মতো সব কিছু চলে আসবে তো আপনি এখান থেকে বিকাশ তো অর্ডার করতে পারবেন সব কিছু এখান থেকে কিন্তু অর্ডার করতে পারবেন তো তো আমার সম্পূর্ণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো এই জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত তো ভিজি তো নতুন নতুন ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন কোনো ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ